কুমিল্লাতে একটি ঘটনা ঘটেছে। একজন হিন্দুদের প্রতিমার পায়ের উপরে পবিত্র কোরআন রাখা হয়েছে, আপনারা তার দুদিন আগে দেখেছেন। এই আওয়ামী লীগের দখলদার মন্ত্রী কুলাঙ্গার মুরাদ এই রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে কটাক্ষ করে সংবিধান থেকে সরানোর জন্য কথা বলেছে। পরিষ্কার বলতে চাই, এই কুমিল্লার ঘটনা এটা কোনো সংস্থা দিয়ে কেউ নয়, আওয়ামী লীগ তার রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে ওই জায়গায় কোরআন শরীফ রেখেছে। এই মুরাদের বক্তব্য কুমিল্লার ঘটনা এক সূত্রে গাথা। কুমিল্লার ঘটনা পরিকল্পিত, ষড়যন্ত্রমূলক, চক্রান্তমূলক। ওই একটা কথা আছে না, সর্প হইয়া দংশন করি, ওজা হইয়া ঝাড়ি। এই আওয়ামী লীগ সরকার অবৈধভাবে যার ক্ষমতায় আছে তারা সেই কাজটি করছেন।